সভাপতি আবুল কালাম আজাদ হাতিগাঁও থানার ভারপ্রাপ্ত ভিকারের লগত আলোচনা মিলিত হয়। 31 মে 2019 তারিখ অবসরপ্রাপ্ত সেনা বিষয়া সানাউল্লাহ নামক ব্যক্তি বিদেশী ঘোষণা করার সভাপতি মহোদয় প্রতিবাদ করে গুয়াহাটির সংবাদমেল অনুষ্ঠিত করে। 2 জুন 2019 এই তারিখত সাম্প্রতিক পরিস্থিতির উপর গুয়াহাটী যুব সমাজের উদ্যোগত আয়োজিত সভা সভাপতি আর সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন উপস্থিত থাকে। 3 জুন 2019 ইং তারিখত অবসরপ্রাপ্ত সেনা বিষয়া সানাউল্লাহ বিদেশী ঘোষণা করার আমি সংখ্যালঘু সংগ্রাম পরিষদে মাননীয় মুখ্যমন্ত্রী এখন স্মারক পত্র প্রদান করু। 9 জুন 2019 ইং তারিখ নগাঁও জেলা কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানত সভাপতি সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন, সম্পাদক আবুবকর সিদ্দিক, সম্পাদক হিফিজুর রহমান খান আর সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলামে উপস্থিত থাকে। 16 জুন 2019 ইং তারিখত ব্রহ্মপুত্র ভ্যালি সোসাইটির আহ্বানত গুয়াহাটী আনিয়ার ল কলেজত NRC ডিপুটার সম্পর্কে অনুষ্ঠিত সভাত সভাপতি সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক আহমেদ, সিটি কমিটির সভাপতি সেকেন্দর আলী আহমেদ, সিটি কমিটির আব্দুল মোতালেব আর সাদান আলী উপস্থিত থাকে। ২৮ জুন ২০১৯ ইং তারিখত বঙাইগাঁও জেলার অন্তর্গত হাকুডুবা সরকারে উচ্ছেদ করার গাঁওয়ার পরিয়াল সমূহ খোঁজ লওয়ার ভাবে সভাপতি উপদেষ্টা ক্রমে অধিবক্তা আব্দুল সামাদ আহমেদ, লিয়াকত আলী খান, কার্যকরী সভাপতি মুকাদ্দেস আলী মন্ডল, উপসভাপতি সাদান আলী আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন, সম্পাদক আবুবকর সিদ্দিক আর বঙাইগাঁও জেলা সমিতি সভাপতি সম্পাদক সকল উপস্থিত থাকে। 2 জুলাই 2019 ইং তারিখ তারিখত মুখ্য কার্যালয়ের কর্ণতা সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। 10 জুলাই 2019 ইং তারিখত অসমের জ্বলন্ত সমস্যা সমূহ সমাধানের দাবিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, গৃহমন্ত্রী, RGI আর ভারতের মুখ্য নির্বাচনী আয়োগ সাক্ষাৎ করে স্মারক পত্র প্রদান করবল সভাপতি আব্দুল্লা সাহেবের নেতৃত্বত পাঁচজনের একটি সজাতি দল দিল্লি যাত্রা করে। 27 জুলাই 2019 ইং তারিখত অসমের প্রাক্তন মন্ত্রী রকিবুল হোসেন সাহেবের বাসভবনত NRC সংক্রান্ত এক আলোচনা সভাত সভাপতি আর সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন উপস্থিত থাকে। 30 জুলাই 2019 ইং তারিখত বিলাসীবাড়া জেলা কমিটির আহ্বানত সাধারণ সভাত কেন্দ্রীয় সমিতির সভাপতি, কার্যকরী সভাপতি মুকাদ্দেস আলী মন্ডল, উপসভাপতি সাদান আলী আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন, সম্পাদক ইনামুল হক, প্রচার সম্পাদক আব্দুল লতিফ আর সদস্য জাকির হোসেন উপস্থিত থাকে। 4 আগস্ট 2019 ইং তারিখত মহামান্য উচ্চতম ন্যায়ালয়ত চলি থাকা NRC গোচরের শুনানি কালত সভাপতি আব্দুল আজিজ, উপদেষ্টা আব্দুল সামাদ আহমেদ আর মোয়াজ্জম হোসেন উপস্থিত থাকে। 6 আগস্ট 2019 ইং তারিখত সভাপতি আর সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেনে সাংসদ আসাউদ্দিন ওয়াইসির দিল্লিস্থ বাসভবন সাক্ষাৎ করে অসমের সাম্প্রতিক পরিস্থিতির উপর লিখিত আবেদনে অবগত করা। 25 আগস্ট 2019 ইং তারিখত বিলাসীপাড়া জেলা কমিটির সহযোগত প্রতিষ্ঠাপক সভাপতি মরহুম নজরুদ্দিন আহমেদ ডাঙরিয়া স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত করা হয়। 30 আগস্ট 2019 ইং তারিখত সভাপতি মহোদয় বিভিন্ন সমস্যার উপর দিসপুর প্রেস ক্লাবত সংবাদ মেল অনুষ্ঠিত করে। 8 সেপ্টেম্বর 2019 ইং তারিখত ব্রহ্মপুত্র ভ্যালি সিভিল সোসাইটির আহ্বানত অসম চুক্তি, NRC আর ডিপুটার সম্পর্কে হোটেল আল হালাল হাতিগাঁওত অনুষ্ঠিত সভাত সভাপতি আর সাধারণ সম্পাদক মোয়াজ্জম হোসেন উপস্থিত থাকে। 17 সেপ্টেম্বর 2019 ইং তারিখত অসম চুক্তি 6 নং দফার উপর মাননীয় মুখ্যমন্ত্রী এখন স্মারক পত্র প্রদান করা হয়। 18 সেপ্টেম্বর 2019 ইং তারিখে একে বিষয়ের উপর ভারতের গৃহমন্ত্রী আর উত্তর পূর্বাঞ্চলের দায়িত্ব থাকা ভারত সরকারের যুটিয়া সচিবক স্মারক পত্র প্রদান করে। 20 সেপ্টেম্বর 2019 ইং তারিখত সভাপতি সম্পাদক আমির হোসেন,
আর দরং জেলা সমিতির কার্যকরী সভাপতি অধিবক্তা আইজুদ্দিন আহমদে অনুপুর জেলার সরকার করা উচ্ছেদ করা পরিয়াল সাক্ষাৎ করে পরিস্থিতি বুঝলাম। 26 সেপ্টেম্বর 2019 তিন তারিখে বরপেটা রোডত সভাপতি মহোদয়ে কার্যকরী সভাপতি উপসভাপতি শাহজাহান আলী আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন, সম্পাদক নূর মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান আর সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মন্ডলক লগত লই এখন সংবাদ মেল অনুষ্ঠিত করে। 4 অক্টোবর 2019 তিন তারিখে দরং জেলা কমিটি গঠনার্থে খারপটিয়াত অনুষ্ঠিত সাধারণ সভাত সভাপতি উপদেষ্টা ক্রমে অধিবক্তা আব্দুস সামাদ আহমেদ, লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন আর সম্পাদক আমির হোসেন উপস্থিত থাকে। 6 অক্টোবর 2019 তিন তারিখে হাউলি টাউন কমিটির উদ্যোগত আয়োজিত সজাগতা সভার সভাত সভাপতি উপদেষ্টা অধিবক্তা আব্দুস সামাদ আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন আর শিক্ষা সম্পাদক ইবনে মাসুম তালুকদার উপস্থিত থাকে। 9 অক্টোবর 2019 তিন তারিখ শোণিতপুর জেলা গঠনার্থে অনুষ্ঠিত সাধারণ সভাত সভাপতি উপদেষ্টা ক্রমে অধিবক্তা আব্দুস সামাদ আহমেদ, লিয়াকত আলী খান, সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন, উপসভাপতি শেখ সাদেক আর মুখ্য সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম উপস্থিত থাকে। 10 অক্টোবর 2019 তিন তারিখে কেন্দ্রীয় সমিতির কর্ণধার সমিতির বৈঠক গুৱাহাটী মুখ্য কার্যালয়ত অনুষ্ঠিত হয়। 18 অক্টোবর 2019 তারিখে ধুবুরী জেলা কমিটির উদ্যোগত আয়োজিত সজাগতা সভাত সভাপতি উপসভাপতি শাহজাহান আলী আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন, সম্পাদক ইনামুল হক, মুস্তাফিজুর রহমান, মুখ্য সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ আর বরপেটা জেলা কমিটির সভাপতি ইব্রাহিম আলী উপস্থিত থাকে। 19 অক্টোবর 2019 তিন তারিখে বিলাসীগড়া জেলা কমিটির উদ্যোগত চাপরত অনুষ্ঠিত জনসভাত সভাপতি উপদেষ্টা আব্দুস সামাদ আহমেদ, কার্যকরী সভাপতি মুকাদ্দেস আলী মন্ডল, উপসভাপতি শাহজাহান আলী আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন, তদানীন্তন উপসভাপতি আব্দুর রাজ্জাক আহমেদ, সম্পাদক ইনামুল হক, মুখ্য সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম খান, প্রচার সম্পাদক আব্দুল লতিফ, সদস্য জাকির হোসেন আর বরপেটা জেলা সমিতির সভাপতি ইব্রাহিম আলী উপস্থিত থাকে। 27 অক্টোবর 2019 তারিখে গোৱালপাৰা জেলা কমিটি গঠনার্থে সাধারণ সভাত সভাপতি উপদেষ্টা ক্রমে আব্দুস সামাদ আহমেদ, লিয়াকত আলী খান, কার্যকরী সভাপতি মুকাদ্দেস আলী মন্ডল, উপসভাপতি শাহজাহান আলী আহমেদ, সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন, আব্দুর রাজ্জাক আহমেদ, সম্পাদক জুবাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক অধিবক্তা আব্দুল মান্নান উপস্থিত থাকে। 28 অক্টোবর 2019 তিন তারিখে নিচন্দন কেম্পত মৃত্যু হওয়া মুকলমর ফালু দাসের পরিয়ালের সাক্ষাৎ করবলৈ সভাপতি সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেন, আব্দুর রাজ্জাক আহমেদ, সিটি কমিটির সভাপতি হাজাতি তালে ভুক্তভোগী পরিয়ালক সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করে। 6 ডিসেম্বর তিন তারিখে এনআরসির রাজ্য কমান্ডার সভাপতি মহোদয়ের নেতৃত্বে সহযোগী দলে স্মার্ট পত্র প্রদান করে। 8 নভেম্বর 2019 তিন তারিখে নগাঁও জেলা কমিটি গঠনার্থে সাধারণ সভাত সভাপতি সাধারণ সম্পাদক ইবজুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম উপস্থিত থাকে। 11 নভেম্বর 2019 তিন তারিখে কামরূপ গ্রাম্য জেলা গঠন করবলে সভাপতি নেতৃত্বে সজাতি দল দক্ষিণ বরপেটা জেলা সমিতির সভাপতি আজাহান আলী, কার্যকরী সভাপতি সাইবুল ইসলামের সঞ্চালিত অনুষ্ঠিত সভাত উপস্থিত থাকে। 12 নভেম্বর 2019 তিন তারিখে নলবাৰী জেলা গঠন করবলৈ কাবলাবাৰীত সভাপতি আর সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেনে উপস্থিত থাকে, আহ্বায়ক কমিটি গঠন করে দিয়ে। 20 নভেম্বর 2019 তিন তারিখে প্রত্যেক জেলা সমিতির সমিতির অসমের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবি অসমের মুখ্যমন্ত্রী
জেলা উপায়ুক্ত দলের এখন সংক্ষিপ্ত প্রদান করে তেইশ নভেম্বর ২০১৯ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত গণসভা সভাপতি কার্যকরী সভাপতি সাধারণ সম্পাদক উপসভাপতি আদি করে কেন্দ্রীয় কমিটির নেতৃস্থানীয় ব্যক্তি উপস্থিত থাকে। ২৪ নভেম্বর ২০১৯ তারিখে বঙ্গাইগাঁও জেলা কমিটি অনুষ্ঠিত সাধারণ সভা সভা সভাপতি উপদেষ্টা জয় কার্যকরী সভাপতি সাধারণ সম্পাদক উপসভাপতি আদি করে কেন্দ্রীয় সমিতি বিকল্পী সকল উপস্থিত থাকে। ২৮ নভেম্বর ২০১৯ তারিখে বিশ্বনাথ জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনসভা সভাপতি কার্যকরী সভাপতি উপসভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত থাকে। ৭ ডিসেম্বর ২০১৯ তারিখে প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী মুখ্য নির্বাচনী আয়োগ আয়োগক সাক্ষাৎ করে চলন্ত সমস্যা সমাধানের দাবি সভাপতির নেতৃত্ব এটি হাজার উপস্থিত হয়। ৯ ডিসেম্বর ২০১৯ তারিখে ১৭ ডিসেম্বর ২০১৯ এই তারিখে কা বাতিলের দাবি মহামান্য উচ্চতম ন্যায়ালয় সভাপতি আর সাধারণ সম্পাদক মহাত্মা মিশ্রের স্বাক্ষরিত এখন বুঝাবুঝি করা হয়। ১২ জানুয়ারি ২০২৩ তারিখে বর্ধিত কার্যনির্বাহ সভা গুৱাহাটী মুখ্য কার্যালয় অনুষ্ঠিত হয়। ২০ জানুয়ারি ২০২৩ তারিখে কা কোষের অনুযায়ী সভাপতি উপদেষ্টা আব্দুস সামাদ আহমেদ সাধারণ সম্পাদক মহাত্মা মিশ্রের উপস্থিত থাকে। ৩০ জানুয়ারি ২০২৩ তারিখে গুৱাহাটী জ্যেষ্ঠ নাগরিক মঞ্চের আহ্বানত অনুষ্ঠিত সভাত সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত থাকে। ২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে বৰপেটা জেলা কমিটির উদ্যোগে কা বাতিলের দাবি প্রতিবাদী জনসভাত সভাপতি আর কেন্দ্রীয় কমিটির বিষয়বর্গ উপস্থিত থাকে। ৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে গুৱাহাটী সাহিত্য সভা ভবনত সাম্প্রতিক পরিস্থিতির উপর গুৱাহাটী জ্যেষ্ঠ নাগরিক মঞ্চের আহ্বান অনুষ্ঠিত সভাত সভাপতি উপস্থিত থাকে। আমি সকলে জানো কোভিড-১৯ করোনা ভাইরাসের মহামারীর কারণে প্রায় ৭ মাস কাল সাংগঠনিক কাম কাজ বন্ধ হয়ে থাকে। করোনা ভাইরাসের মহামারীর সময় উপদেষ্টা আব্দুস সামাদ আহমেদ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন শিক্ষা সম্পাদক লিপনে মাসুম তালুকদার আর বরপেটা জেলা কমিটির সহযোগ বরপেটার বিভিন্ন প্রান্ত গরিব দুঃখের মাজত চাউল দালি মিঠা তেল আটা আলু পেঁয়াজ মাস্ক আদি সাহায্য প্রদান করা হয়। বঙ্গাইগাঁও জেলার তো উপদেষ্টা লিয়াকত আলী খান সাহেবের নেতৃত্বে আর জেলা কমিটির সহযোগে বঙ্গাইগাঁও জেলার বিভিন্ন প্রান্তে গরিব দুঃখের মাজত সাহায্য বিতরণ করা হয়। করোনা ভাইরাসের পিছত করোনা মহামারীর পিছত মাননীয় সভাপতি আব্দুল আজিজ সাহেবের শারীরিক অসুস্থতার কারণে কার্যকরী সভাপতি মুকাদ্দেস আলী মণ্ডল সাহেব সাংগঠনিক কাম কাজ চলাই নেওয়ার বাবে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দায়িত্ব অর্পণ করে। ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে মুকাদ্দেস আলী মণ্ডল সাহেবের দায়িত্ব পাওয়ার পিছনে পড়ায় উপদেষ্টা ক্রমে আব্দুস সামাদ লেখক আলী খান উপসভাপতি সাজাহান আলী আদি করে কেন্দ্রীয় কমিটির সমূহ বিষয়বর্গের সহযোগত লক্ষিমপুর নগর দরং বিশ্বনাথ কামরূপ গ্রাম্য মরিগাঁও নলবাৰী আদি জেলা সমূহ সাংগঠনিক ভেটি মজবুত করার ক্ষেত্রে দিনে নিশা যথেষ্ট কষ্ট স্বীকার করে সাংগঠনিক ভেটি মজবুত করে আর বিভিন্ন জেলা সমিতি গঠন করে। ২৫ আগস্ট ২০২৩ চিং তারিখে প্রতিষ্ঠাপক সভাপতি মরম নজরুদ্দিন আহমেদের স্মৃতিচারণ সভা কলকাতা অনুষ্ঠিত হয়। ২ অক্টোবর ২০২৩ তারিখে গুৱাহাটীর মুখ্য কার্যালয়ত অসমের সাম্প্রতিক পরিস্থিতির উপর এখন চিন্তন বৈঠক অনুষ্ঠিত করা হয় আর বহুকেইটা গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করে। ইয়ার উপরেও ৮ নভেম্বর ২০২৩ তারিখে অসমের জ্বলন্ত সমস্যা সমাধানের দাবি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আর জি এম মুখ্য নির্বাচন আয়োগ সাক্ষাৎ করে স্মার্ত পত্র প্রদান করবলে ভারপ্রাপ্ত সভাপতি মুকাদ্দেস আলী সাহেবের নেতৃত্বে চারিজনে এটি হাজার দিল্লি উপস্থিত হয়। ১০ অক্টোবর ১৭ অক্টোবর ২৪ অক্টোবর ১৯ ডিসেম্বর ৯ জানুয়ারি ২০২১ তারিখে আমার কেন্দ্রীয় কমিটির কর্ণধার কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। হিসাব নিকাশের প্রক্রিয়া রকম সংখ্যালঘু সংগ্রাম পরিষদের দুটা যা ২ বছরের আয় আর ব্যয় থলমূলভাবে প্রক্রিয়া উল্লেখ করা হয়।
যোৱা দুই বছৰত বিভিন্ন কাৰ্যসূচীৰ বাবদ ৰাইজৰ পৰা দান বৰঙণি সংগ্ৰহ কৰা হয় 9 লাখ টকা। ইয়াৰে দুটা বছৰত খৰচ হয় মুখ্য কাৰ্যালয় ভাড়া বাবদ খৰচ হয় 1,32,000 টকা, বিভিন্ন কাৰ্যসূচী ৰূপায়ণৰ বাবদ খৰচ হয় 4 লাখ টকা, উচ্চতম ন্যায়ালয় কোচৰ বাবদ খৰচ হয় 2,60,000 টকা, পৰিষদৰ নথি পত্ৰ বাবদ খৰচ হয় 1 লাখ টকা আৰু অন্যান্য বাবদ খৰচ হয় 80,000 টকা। মোট খৰচ হয় 9,72,000 টকা। বর্তমান কেন্দ্রীয় কমিটি 72,000 টাকা ঋণের বোঝা বহন করে আছে। কৃতজ্ঞতা অসম সংগ্রাম সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় কমিটি পরিষদের উপদেষ্টা মন্ডলী ক্রমে মাননীয় আব্দুল সামাদ আহমেদ, মাননীয় নাজমুল হক, মাননীয় শ্রীযুত বদন মহন্ত, মাননীয় সুশীল কুমার সরকার, মাননীয় লিয়াকত আলী খান দিনে নিকায় অক্লান্ত পরিশ্রম করে পরিষদ সকল কার্যসূচী সফল রূপায়ণের ক্ষেত্রে যে ত্যাগ স্বীকার করলে আর সংগঠন নীতিক মজবুত করার ক্ষেত্রে পরামর্শ দিয়া দিয়ে আমার সহায় করার বাবে আজি থেকে সকলে কেন্দ্রীয় সমিতির তরফের পর কৃতজ্ঞতা জ্ঞাপন করেছো। যোৱা দুটা বছৰত পৰিষদৰ বিভিন্ন কাৰ্যসূচীত প্ৰত্যেক জিলা সমিতিৰ সভাপতি সমন্বিত সকলো বিষয়ববীয়াই সহযোগ সহায় সহযোগ কৰা তেখেতসকলৰ আমাৰ আন্তৰিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছো। কেন্দ্ৰীয় সমিতিৰ সভাপতি সমন্বিত সকলো বিষয়ববীয়াই জাতীয় স্বাৰ্থ স্বাৰ্থত আৰু সাংগঠনিক দিশ মজবুত কৰাৰ অৰ্থে যোৱা দুটা বছৰত যিদৰে ত্যাগ স্বীকাৰ কৰিলে তাৰ বাবে তেখেতসকলৰ কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিলো। অসম সংগঠন সংগ্ৰাম পৰিষদৰ কেন্দ্ৰীয় কমিটিৰ আজিৰ এই প্ৰতিনিধিত্বমূলক সাধাৰণ সভা অনুষ্ঠিত কৰাৰ বাবে বিভিন্ন প্ৰকাৰে দিহা পৰামৰ্শ সহযোগিতা আগবঢ়োৱা অভ্যৰ্থনা সমিতিৰ সভাপতি লগতে বৰপেটা জিলা সমিতি আৰু জনীয় আঞ্চলিক সমিতিৰ সভাপতি সমন্বিতে সকলো বিষয়ভূমিয়ে আমি কেন্দ্ৰীয় কমিটিৰ তৰফৰ পৰা কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিলো। ইয়াৰ উপৰিও গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ৰ জ্যেষ্ঠ অধিবক্তা আব্দুর রহমান শিকদার সাহেব আমাৰ লগত সংগঠনৰ লগত ওতঃপ্ৰোতভাৱে সহায় সহযোগ কৰাৰ বাবে তেখেতলৈ আন্তৰিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিলো। সদৌক শেষত অসম সংগঠন সংগ্ৰাম পৰিষদৰ ভৱিষ্যত উজ্জ্বল কামনা কৰি এই ক্ষুদ্ৰ সম্পাদকীয় প্ৰতিবেদন সামৰণি মাৰিলো। ধন্যবাদৰে মোয়াজ্জাম হোসেন, আব্দুল ৰাজ্জাক আহমেদ, সাধাৰণ সম্পাদক অসম সংগঠন সংগ্ৰাম পৰিষদ। ধন্যবাদ।